সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। করোনা যোদ্ধাদের প্রতি তিনি শুরুর সময় থেকেই মানবিক ভূমিকায় এগিয়ে এসেছেন। এবার করোনা পরিস্থিতি যখন আরও ঘোরালো হয়ে উঠেছে, তখন চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ সকলের জন্যে আবার এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এদিন তিনি ঘোষণা করেন, করোনায় কোনো কোভিড যোদ্ধার মৃত্যু হলে তার পরিবারের একজনকে রাজ্যে সরকারি চাকরি দেওয়া হবে, সেই সঙ্গে পরিবারের হাতে তুলে দেওয়া হবে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য। মুখ্যমন্ত্রী এদিন জানান, ইতিমধ্যে রাজ্যে 12 জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে, তাদের পাশেও রয়েছে সরকার। করোনা যোদ্ধাদের পরিবারের কথা ভাবার পাশাপাশি করোনা যোদ্ধাদের সম্মানে দেওয়া হবে মানপত্র ও মেডেল। মন্ত্রিসভার বৈঠকে বিষয়গুলি স্থির হয়েছে। আগে থেকেই করোনা যোদ্ধাদের জন্য 10 লক্ষ বিমার ব্যবস্থা ছিল। এদিন জেলা শাসকদের সঙ্গে ভিডিও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ডাক্তার ও পুলিশের মধ্যে এদিন বিতরণ করা হয় মেডেল ও মানপত্র। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা চাইলে তাদের মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, করোনা জয়ীরা কাজ করতে চাইলে কাজে লাগানো হবে। সেই সঙ্গে রাজ্যের 1,25,000 হেক্টর জমিতে সেচের জন্য 1,500 কোটি টাকা ক্ষুদ্র সেচ প্রকল্প মন্ত্রিসভায় অনুমোদন করেছে। সেই সঙ্গে করোনা নিয়ে তিনি বলেন, সামনে পুজো আসছে, পুজো তো করতে হবে, কিন্তু এই সময় নোংরা রাজনীতি করবেন না, এটা সবার লড়াই, সবাই মিলে লড়তে হবে। যদিও সংক্রমণ ঠেকাতে উত্তরবঙ্গের 5 শহরে বুধবার থেকে পুরোপুরি লকডাউন চালু হয়েছে। এই শহরগুলি হল জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদহ। কিন্তু এই 5 শহরে কতদিন লকডাউন থাকবে তার স্পষ্ট উল্লেখ নেই লকডাউনের বিজ্ঞপ্তিতে। পাশাপাশি কলকাতা ও সংলগ্ন 3 জেলার হাওড়া ও 2 চব্বিশ পরগনার বৃহত্তম কন্টেইনমেন্ট এলাকাগুলিতেও কঠোরভাবে লকডাউন কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে এদিন লকডাউনে পালনে আরও উদ্যোগী হতে বলেন। বর্তমান পরিস্থিতির কথা ভেবে ঝুঁকি নিতে নারাজ রাজ্য প্রশাসন, তাই কন্টেইনমেন্ট জোনে কঠোরভাবে লকডাউনের মেয়াদ বুধবার থেকে আরও 4 দিন বাড়িয়ে রবিবার পর্যন্ত করা হয়েছে। পুজোর আগে পরিস্থিতি কি আদৌ ঠিক হবে, আশা কিন্তু দেখছেন না বিশেষজ্ঞরা।